হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে একটু নতুন দেখতে পাচ্ছ কি, আজকে আমাদের হোয়াইট বোর্ড আমরা পেয়ে গেছি, ঠিক আছে? তাতে একটু প্রবলেম ছিল, তো চলো। তো আমরা এখন কোথায় ছিলাম? পলিনোমিয়াল অর্থাৎ বহুপদ রাশিমালাতে আমরা আছি। তো বহুপদ রাশিমালাতে আমরা লাস্ট লেকচারে আমরা রিমাইন্ডার থিওরি অর্থাৎ ভাগশেষ উপপাদ্য, আমরা থিওরি পার্টটা অর্থাৎ কি যে থিওরাম উপপাদ্যটা দেখেছি আর থিওরি রিলেটেড বিভিন্ন আমরা দেখেছি, ঠিক আছে? তো এখন আজকে আমরা করব কি, যে আমি বলেছিলাম নিউমেরিক্যাল প্রবলেম অর্থাৎ কি কিছু সমস্যার সমাধান করব, অর্থাৎ এই রিমাইন্ডার থিওরেমের সাথে রিলেটেড যে প্রবলেম রয়েছে, যে সমস্যাগুলো রয়েছে, এগুলো আজকে আমরা সমাধান করব কিছু গুরুত্বপূর্ণ দেখে, যতগুলো টাইপ আছে আমরা দেখব চেষ্টা করব কভার করার জন্য। ওকে, তো শুরু করি। প্রবলেম ইজ, হোয়াট ইজ দ্য রিমাইন্ডার ওয়েন উই ডিভাইড দ্য পলিনোমিয়াল এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 20 বাই এক্স প্লাস 2। অর্থাৎ আমরা যদি বহুপদী রাশিমাল এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 20 কে এক্স প্লাস 2 দিয়ে ভাগ করি, তখন আমাদের ভাগশেষ কত হবে, ঠিক আছে? তো আমরা রিমাইন্ডার থিওরেমে কি দেখেছিলাম, চলো একটু দেখে নিই। রিমাইন্ডার থিওরেমে কি ছিল, যখন পি অফ এক্স একটা পলিনোমিয়াল হয়, পি অফ এক্স, তাকে যদি আমরা এক্স মাইনাস এ দিয়ে যদি ভাগ করি, ঠিক আছে, এক্স মাইনাস এ দিয়ে যদি আমরা ভাগ করি, তখন আমাদের ভাগশেষ কি হয়, ভাগশেষ যদি আমরা আর দিয়ে দেখি, ভাগশেষ আমাদের কি হবে, যে এটা রয়েছে পি অফ এ, ঠিক আছে, ক্লিয়ার? তো এখানে আমরা সেম এখানে আমরা ইউজ করবো, এখানে কি রয়েছে মনে করি, চলো আনসারটা লিখি ধরি, ঠিক আছে, মনে করি কি পি অফ এক্স ইকুয়াল টু আমাদের কি বহুপদ রাশিমালটা এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 20, ঠিক আছে, এই বহুপদ রাশিটা হচ্ছে কি পি অফ এক্স, আমি ধরে নিলাম, ঠিক আছে? তো আমাদের গিভেন যে রাশি, এখন আমরা কি হচ্ছে পি অফ এক্স কে কি দিয়ে ভাগ করছি, এক্স প্লাস 2 দিয়ে যখন ভাগ করি, এক্স প্লাস 2 দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষ কত হবে, ঠিক আছে, ভাগশেষ হবে কত বলো, ভাগশেষ কি হবে এক্স প্লাস 2 কে, এক্স প্লাস 2 কে আমরা কি লিখতে পারি, এক্স প্লাস 2 কে দেখো আমরা যদি আমরা থিওরাম অনুযায়ী লিখি, এক্স প্লাস 2 কে আমরা লিখতে পারি এক্স মাইনাস মাইনাস 2 আমরা লিখতে পারি, ঠিক আছে? তো এক্স মাইনাস মাইনাস 2 যদি লিখতে পারি, এখানে এ কত হবে দেখো, এ হবে আমাদের মাইনাস 2, ঠিক আছে, এ হবে মাইনাস 2। তাহলে এইখানে আমাদের যে এক্স পরবর্তী রাশিমালকে ভাগ করবো, তাহলে ভাগশেষ কত হবে পি অফ, তাহলে কি আছে আমাদের এক্স প্লাস 2, ঠিক আছে, তো এক্স প্লাস 2 দিয়ে যখন আমরা ভাগ করছি তাহলে কি হবে, মাইনাস 2 হবে আমাদের এ, পি অফ মাইনাস 2 হবে আমাদের ভাগশেষ, ঠিক আছে? তো জাস্ট ইজিলি আমরা কি করবো, পি অফ মাইনাস 2 আমরা বের করে ফেলবো, পি অফ মাইনাস 2 মানে কি, এখানে এক্স এর জায়গাতে বহুপদী রাশিমালাটি জাস্ট এক্স এর জায়গাতে 2 আমরা বসিয়ে, সরি মাইনাস 2 বসাবো, ওকে? তাহলে কি হবে দেখো, মাইনাস 2 হোল কিউব মাইনাস 2 ইনটু মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস অফ মাইনাস 2 প্লাস 20, ক্লিয়ার? বাস, তো এটা জাস্ট আমরা সলভ করব, কি হচ্ছে মাইনাস 2 হোল কিউব কি হবে, মাইনাস 8 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো মাইনাস 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 হবে, এটা তো জানো, তো এখানে হবে কি মাইনাস 2 ইনটু ডট দিয়ে ইনটু বোঝায়, তো মাইনাস 2 হোল স্কোয়ার মানে প্লাস 4, ঠিক আছে, এখানে মাইনাস 2 হবে প্লাস 20, সিম্পল। তো এখন কি হয়ে যাচ্ছে, মাইনাস 2 মাইনাস 8 মাইনাস সরি মাইনাস 8 মাইনাস 8 মাইনাস 2 প্লাস 20, ওকে, সো ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, জাস্ট 2 হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? তাহলে আমরা ভাগশেষ কি, পি অফ মাইনাস 2 এর ভাগশেষ, সো আমরা ভাগশেষ কি বলতে পারি, ভাগশেষ অর্থাৎ কি রিমাইন্ডার, ভাগশেষ ইকুয়াল টু কি হবে, ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের আনসার, বোঝা গেল? দেখে নাও, অর্থাৎ কি দেখো কি করেছে আমাদের, যে পলিনোমিয়ালটা রয়েছে, পলিনোমিয়ালটা আমরা পি এক্স ধরে নিয়েছি লেট, ঠিক আছে, লেট পি অফ এক্স ধরে নিয়েছি আমরা পলিনোমিয়ালটাকে, তারপর পি অফ এক্স কে ভাগ করলাম পি অফ মাইনাস 2, অর্থাৎ কি ইফ উই ডিভাইড ডিভাইড পি অফ এক্স বাই কি দিয়ে ডিভাইড করছি, এক্স প্লাস 2, ঠিক আছে, দেন দ্য রিমাইন্ডার উইল বি, ঠিক আছে, একটু জায়গা হচ্ছে না, রিমাইন্ডার উইল বি কি হবে, পি অফ মাইনাস 2, ঠিক আছে, রিমাইন্ডার উইল বি পি অফ মাইনাস 2, ঠিক আছে? জাস্ট এবার আমি পি অফ মাইনাস 2 আমরা বের করে ফেলাম, ঠিক আছে, পি অফ মাইনাস 2 আমরা কত বের করলাম, জাস্ট এক্স এর জায়গায় মাইনাস 2 ভ্যালুগুলো পুট করে দিলাম, যা আমরা সলভ করলাম 2 বেরিয়ে গেছে, এটা হচ্ছে আমাদের রিমাইন্ডার, ঠিক আছে? অর্থাৎ কি
রিমাইন্ডার ওকে ফাইন চলো তাহলে নেক্সট প্রবলেম আমরা চলে যাই হচ্ছে খুব সুন্দর একটা প্রবলেম দেখো এখানে কি আছে ইফ x টু দা পাওয়ার 31 প্লাস 2 টু দা পাওয়ার 31 ইজ ডিভাইডেড বাই x প্লাস 2 দেন ফাইন্ড দা রিমাইন্ডার ওকে অর্থাৎ যে x টু দা পাওয়ার 31 প্লাস 2 টু দা পাওয়ার 31 রয়েছে তাকে যদি x প্লাস 2 দিয়ে ভাগ করা হয় তাহলে রিমাইন্ডারটা কি হবে দেখো অনেকটা কঠিন মনে হতে পারে কি x টু দা পাওয়ার 31 রয়েছে দেখো এখানে x টু দা পাওয়ার 31 2 টু দা পাওয়ার 31 কিন্তু যদি আমরা সলভ করতে যাই খুবই সিম্পল চলো ঠিক আছে সেম আমরা কি ধরি p of x আমরা ধরে নিই প্রথমেই p of x equal to x to the power 31 plus 2 to the power 31 ওকে তো এটাকে আমরা কি করব x plus 2 দিয়ে ভাগ করব সো p of x কে x plus 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে আমরা লাস্টে দেখেছি x plus 2 দিয়ে ভাগ করে কি হবে minus 2 ভাগ করলে ভাগশেষ অর্থাৎ রিমাইন্ডার ভাগশেষ হবে কত p of minus 2 clear so p of minus 2 যদি আমরা দেখি এখানে কি হয় p of minus 2 equal to কি হবে p of minus 2 হবে কি minus 2 to the power 31 plus 2 to the power 31 okay so এখন দেখো খুব সুন্দর ব্যাপার minus 2 কে আমরা কি লিখতে পারি minus 1 whole to the power 31 into 2 to the power 31 আমরা লিখতে পারি plus 2 to the power 30 clear so এখন কি হচ্ছে আমরা দেখেছি দেখো minus 1 to the power 31 কি হয় minus 1 এর পাওয়ার যখন অড হয় অর্ডিনেট সরি কি হয় অযুগ্ম হয় তখন কি minus 1 into minus 1 into minus 1 কি হয় এখানে সবসময় minus 1 চলে আসবে এর কারণ দেখো এখানে minus 1 into minus 1 যদি হয় স্কয়ার যদি হয় ঠিক আছে minus 1 স্কয়ার ইকুয়াল টু কি হয় এখানে লিখছি minus 1 square equal to minus 1 into minus 1 হয়ে যায় তার মানে কি 1 হয়ে যায় কিন্তু minus 1 to the power 3 যদি দিই অযুগ্ম দিই তাহলে কি হয় minus 1 into minus 1 into minus 1 তাহলে কি হয়ে যায় এখানে দেখো minus 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 that is minus 1 চলে আসে ক্লিয়ার সো তাহলে এখানে আমরা কি বলতে পারি এক minus 1 to the power 31 মানে কি minus 1 এ আসবে ঠিক আছে তো minus 1 into 2 to the power 31 plus 2 to the power 31 দেখলে একদম সিম্পল হয়ে যাচ্ছে কি হচ্ছে এখানে দেখো তাহলে minus 2 to the power 31 plus 2 to the power 31 okay so ki minus 2 to the power plus ki hoye jacche answer 0 clear so easily amader remainder ki hoyeche bhagshesh ki hoyeche so ekhane likhe dicchi so bhagshesh equal to 3 this remainder sorry 0 ঠিক আছে একদম ইজি দেখো কিচ্ছু করার নেই খুব সিম্পল প্রবলেম ওকে চলো আশা বুঝে গেল নেক্সট প্রবলেম চলে যাচ্ছি আরেকটু অন্যরকম কোশ্চেন খুব মজার দেখো এটা কি দেওয়া আছে ইফ x - 1 x - 2 ইনটু x - 3 সো এভাবে করতে করতে কি x - 10 অফ দি আমরা প্রোডাক্ট বের করছি তাহলে x - 10 ইজ ডিভাইডেড বাই x - 7 ঠিক আছে তাহলে x - 7 দিয়ে ডিভাইড করি দেন ফাইন্ড দা রিমাইন্ডার তো কি x - 1 ইনটু x - 2 ইনটু x - 3 ইনটু x - 10 কে x - 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে ঠিক আছে তো দেখো এখানে এখানে সেম লেট মনে করি p of x equal to কি দেওয়া আমাদের x minus 1 into x minus 2 into x minus 3 and so on x minus 10 ঠিক আছে তো তাকে আমরা কি দিয়ে ভাগ করছি x minus 7 দিয়ে ঠিক আছে that is if we divide x divide px by কি দিয়ে x minus 7 ঠিক আছে then the remainder will remainder কত হবে p of x minus 7 যে তাহলে p of 7 ঠিক আছে remainder will be p of 7 ঠিক আছে তো p of 7 হলো আমি কি লিখতে পারি এখানে p of 7 আমাদের কত আসবে p of 7 equal to জাস্ট আমি x এর পরিবর্তে 7 বসিয়ে দেব x 7 minus 1 into 7 minus 2 into dot 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 দেখো এখানে মাঝখানে একটা জিনিস কি আসবে মাঝখানে তো আমাদের 7 আসছে ঠিক আছে তাহলে আমরা 7 minus 7 আমরা লিখতে পারি তারপর কি আসছে and so on 7 minus 10 আসছে ক্লিয়ার তো এখন যখন আসছে দেখো এখানে আমরা কি করতে পারি এখানে যা আসার আসুক
কি আসবে এখানে 7 minus 1 7 minus 1 এখানে কি আসছে 6 আসছে তারপর এটা 5 into এভাবে ডট আসছে এখানে কি আসছে 7 minus 7 এ গিয়ে আমাদের কি হয়ে যাবে 0 হয়ে যাবে ঠিক আছে 7 minus 7 0 হবে তারপর এখানে চলতে থাকবে 7 minus 10 অর্থাৎ minus 3 হচ্ছে minus 3 clear so minus 3 যখন হচ্ছে এখানে দেখো আমি যখন কোনো কিছুকে যখন শূন্য দিয়ে মাল্টিপ্লাই করি প্রোডাক্ট যখন কি হয় জানসা কি হয়ে যায় শূন্য রয়েছে মানে শূন্য হয়ে যাবে সাথে আর যা থাকুক থাকুক শূন্য যখন হচ্ছে এখানে 0 হচ্ছে আমাদের आंसर ঠিক আছে তো আমাদের জাস্ট রিমাইন্ডারটা কি চলে আসলো ভাগশেষ শূন্য clear number 3 on dividing x cube plus 3x plus 5 by 3x plus 1 we get the remainder is equal to 1 x cube plus 3x plus 5 কে 3x plus 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ আমাদের কত হবে যে তার জন্য আমরা কি করছি জাস্ট সিমিলারলি আমরা p of x equal to কি p of x ধরে নেব let p of x equal to x cube plus 3x plus 5 ঠিক আছে x cube plus 3x plus 5 তো আমরা কি দেখেছি আমরা যখন রিমাইন্ডারটা বের করি যে আমাদের যে ভাজক অর্থাৎ ডিভাইডেন্ড যেটা রয়েছে সরি ডিভাইজার যেটা রয়েছে 3x plus 1 তো 3x plus 1 দিয়ে যে ভাগ করব রিমাইন্ডার আমাদের কি আসে রিমাইন্ডার আমাদের যে ডিভাইজারটা রয়েছে এই ডিভাইজারটা 0 অর্থাৎ শূন্য দিয়ে আসে ঠিক আছে তাহলে আমরা এন্ড ধরে নিই এটাকে qx কে এন্ড qx equal to 3x plus 1 3x plus 1 কে আমি qx ধরে নিচ্ছি তো qx equal to 1 ধরে তাহলে শূন্য কিভাবে বের করি শূন্য বের করতে হয় qx equal to 0 আর qx 0 মানে কি 3x plus 1 equal to 0 3x plus 1 0 আমি আমরা পড়ে ফেলছি 3x equal to চলে যাচ্ছে মানে plus 1 যখন রাইট হ্যান্ড সাইডে চলে যাবে minus 1 হবে ঠিক আছে সো x equal to কত বের হচ্ছে minus 1 by 3 ওকে সো minus 1 3rd হচ্ছে আমাদের কি কি হয়েছে তো 3x plus 1 এর 0 শূন্য ঠিক আছে তো 3x plus 1 এর শূন্য যখন হচ্ছে তো এখন আমরা কি বের করতে হবে ভাগ করলে আমাদের ভাগশেষ কত আসবে ঠিক আছে তো ভাগশেষ কত আসছে আমরা দেখতে পাচ্ছি কি x এর পরিবর্তে p of x এ minus 1 3rd আমরা পুট করে দেব ওকে সো ইফ উই ডিভাইড p of x by qx ঠিক আছে দেন the remainder sorry remainder will be remainder কত হবে just p of minus 1 third okay so p of minus 1 third হবে তাহলে আমরা যদি p of minus 1 third আমরা বের করে ফেলি p of minus 1 third কত হবে তখন কি হচ্ছে আমাদের equal to minus 1 third whole to the power 3 plus 3 into minus 1 third plus 5 clear so এখানে আমরা কি হচ্ছে minus 1 third তাহলে minus 1 cube মানে minus 1 হচ্ছে নিচে হবে 3 cube মানে 27 plus 3 to the power তো তাহলে এটা কি হচ্ছে আমরা জাস্ট লিখে বলতে পারি কি minus of 3 into 3 cancel so minus 1 plus 5 so that's equal minus 1 by 27 27 পুরো কোশ্চেন নাম্বার 5 আগেরটা কোশ্চেন নাম্বার 4 আমি 3 বি লিখে দিয়েছি তো এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 5 ইফ x কিউব প্লাস x স্কয়ার প্লাস ax প্লাস 1 ইজ ডিভিজিবল বাই x প্লাস 2 দেন হোয়াট ইজ দা ভ্যালু অফ a অর্থাৎ x কিউব প্লাস x স্কয়ার প্লাস ax প্লাস 1 কে x প্লাস 2 দ্বারা ভাগ করব সরি x প্লাস 2 দ্বারা বিভাজ ঠিক আছে বিভাজ হয় তবে a এর মান কত একটু অন্যরকম কোশ্চেন আগেরটা থেকে সো এখানে কি হচ্ছে এখানে বিভাজ হচ্ছে ঠিক আছে তো আমি মনে করি p of x equal to ধরি p of x equal to কত x cube plus x square plus ax plus 1 ঠিক আছে তো এটা হচ্ছে কি x plus 2 দিয়ে বিভাজ্য অর্থাৎ কি p of x যদি x plus 2 দিয়ে বিভাজ্য কোনো কিছু x plus 2 ডিভিজিবল যখন বিভাজ্য তখন তখন ভাগশেষ কত হবে
বিভাজ্য মানে ভাগশেষ সব সময় শূন্য ঠিক আছে তাহলে এখানেও যদি আমি p of x কে x plus 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ কত হবে অবশ্যই শূন্য হবে ঠিক আছে তাহলে p of x কে সরি এইভাবে না যেহেতু p of x x plus 2 দিয়ে বিভাজ্য ঠিক আছে x plus 2 দিয়ে বিভাজ্য অর্থাৎ p of x is divisible by x plus 2 সুতরাং p of x কে x plus 2 দিয়ে x plus 2 দিয়ে ভাগ করলে ভাগ করলে আমাদের ভাগশেষ কত হবে ভাগ করলে ভাগশেষ হবে ভাগশেষ হবে কত হল ভাগশেষ কত কি যখন বিভাজ্য x plus 2 তাহলে ভাগশেষ হবে আমাদের শূন্য ঠিক আছে তো ভাগশেষ শূন্য অর্থাৎ কি ভাগশেষ উপদেশ থেকে আমরা কি পেয়েছি ভাগশেষ কত হবে যখন এই p of x কে x plus 2 দিয়ে ভাগ করা তাহলে ভাগশেষ কত হবে 2 ঠিক আছে তাহলে p of 2 equal to কি হবে শূন্য হবে ক্লিয়ার সো p of 2 আমরা কত পেয়ে পেয়েছি p of 2 হবে আমরা জাস্ট 2 কিউব প্লাস 2 স্কয়ার প্লাস a ইনটু 2 প্লাস 1 ইকুয়াল টু শূন্য হবে ওকে তাহলে এটা যদি আমরা বের করে 2 কিউব মানে কি হচ্ছে অথবা 8 প্লাস 4 প্লাস 2a প্লাস 1 ইকুয়াল টু শূন্য আর কত হচ্ছে এখানে 13 13 প্লাস 2a ইজ ইকুয়াল টু শূন্য ওকে তো 13 প্লাস 2 ইকুয়াল টু শূন্য যখন হচ্ছে তাহলে আমরা 2a ইকুয়াল টু কত হচ্ছে 2a ইকুয়াল টু হচ্ছে 13 রাইট হ্যান্ড সাইডে চলে যাবে মাইনাস 13 ক্লিয়ার সো সুতরাং a ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস 13 বাই 2 টা চলে গেলে ডান দিকে 2 ক্লিয়ার এটা হচ্ছে আমাদের এ আনসার দেয়ারফর a ইকুয়াল টু মাইনাস 13 বাই 2 ইজ দ্য আনসার ঠিক আছে তাহলে কি p of x কোনো কিছু যদি কোনো কিছুতে ভাগ করি তখন ভাগশেষ বিভাজ্য যখন ডিভিজিবল যখন হয় তখন ভাগশেষ হবে সবসময় শূন্য ওকে তাহলে এখানে শূন্য হলো তাহলে p of 2 আমরা ভাগশেষ বল থেকে কি কি পেয়েছি ভাগশেষ থাকে p of 2 তাহলে ভাগশেষ শূন্য যদি তাহলে p of 2 ইকুয়াল টু হবে শূন্য ঠিক সো p of 2 ইকুয়াল টু যখন শূন্য হচ্ছে তাহলে এইভাবে আমরা সলভ করব সলভ করে a এর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে তো এটা চলে গেল দেখি না আমরা চলে যাচ্ছি নেক্সট প্রবলেম নেক্সট প্রবলেমটা হচ্ছে क्वेश्चन नंबर 6 রয়েছে ইফ উই ডিভাইড x কিউব মাইনাস 3x প্লাস 2 এন্ড x স্কয়ার মাইনাস mx প্লাস 1 বাই x মাইনাস 2 ইট লেফট দ্য সেম লিমিট দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ m অর্থাৎ কি যদি যে দুটো পলিনোমিয়াল দেওয়া আছে x মাইনাস 3 এবং x প্লাস সরি x কিউব মাইনাস 3x প্লাস 2 এন্ড x কিউব মাইনাস mx প্লাস 1 এই দুটো পলিনোমিয়াল কে আমরা যদি x মাইনাস 2 দিয়ে ভাগ করি তাহলে দুটো ক্ষেত্রেই কি ভাগশেষ থাকে একই ভাগশেষ থাকে ঠিক আছে তো আমাদের m এর মানটা দেয় নির্ণয় করতে হবে এম হচ্ছে এখানে অজানা ঠিক আছে দুটো আমরা আমাদের নাম দিয়ে ফেলি p of x মনে করি ঠিক আছে ধরি p of x equal to কি হচ্ছে x cube minus 3x plus 2 এবং সেকেন্ডটা কি রয়েছে q of x ধরে নেব আমরা সেকেন্ডকে x square minus mx plus 1 ঠিক আছে x square minus mx plus 1 হচ্ছে 2 সো আমরা p of x কে x minus 2 দিয়ে ভাগ করব q of x কে x minus 2 দিয়ে ভাগ করব ঠিক আছে তাহলে যদি সরি আমরা কি করছি p of x কে x minus 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে ভাগশেষ কত হবে ভাগশেষ হবে কি x minus 2 দিয়ে জাস্ট p of 2 হবে আমি ভাগশেষ ঠিক আছে সো p of 2 ইকুয়াল টু কত হবে p of 2 ইকুয়াল টু হচ্ছে 2 কিউব মাইনাস 3 ইনটু 2 প্লাস 2 দ্যাটস ইকুয়াল 8 মাইনাস 6 প্লাস 2 দ্যাটস ইকুয়াল কি হচ্ছে 4 হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রে ভাগশেষ ঠিক আছে তো সিমিলারলি ইংলিশে লিখে ফেলছি এটা কারণ তোমাদের বাংলা ইংলিশ দুজনের সাথে সুবিধা আশা করি প্রবলেম নেই ইফ উই ডিভাইড কি q of x by same x minus 2 x minus 2 দিয়ে q of x কে ডিভাইড করছি দেন দ্য
রিমাইন্ডার উইল বি রিমাইন্ডার কত হবে সিম্পলি পি অফ সরি এটা মানে কিউ অফ টু সো আমার কিউ অফ টু এর ভ্যালু বের করতে হবে দেয়ারফর কিউ অফ টু ইকুয়াল টু কিউ অফ টু কত হবে এক্স স্কোয়ার অর্থাৎ টু স্কোয়ার মাইনাস এম ইন্টু টু প্লাস ওয়ান দ্যাটস ইকুয়াল টু 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 কি টু ইন্টু টু স্কোয়ার কি হয় ফোর প্লাস ওয়ান ফাইভ ফাইভ মাইনাস টুয়েলভ তো সেকেন্ড ক্ষেত্রে কিউ অফ টু হচ্ছে ফাইভ মাইনাস টুয়েলভ ঠিক আছে যেহেতু একই ভাগ শেষ থাকে পি অফ এক্স যেহেতু দুটি ক্ষেত্রে দুটি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে ভাগশেষ থাকে ঠিক আছে দুটি ক্ষেত্রে যেহেতু একই ভাগশেষ রয়েছে দেয়ারফর কি হবে দুটো ক্ষেত্রে ভাগশেষ যেহেতু একই থাকে তাহলে পি অফ টু ইকুয়াল টু কি অফ টু দুটো ক্ষেত্রে সেম হবে পি অফ টু এবং কি অফ টু এর ক্ষেত্রে ঠিক আছে সো আমরা কি লিখতে পারি পি অফ টু এর ভ্যালু কি হচ্ছে পি অফ টু হচ্ছে আমাদের ফোর তাহলে ফোর ইকুয়াল টু হয়ে যাচ্ছে পি অফ কিউ অফ টু কত হচ্ছে ফাইভ মাইনাস টুয়েলভ ফাইভ মাইনাস টুয়েলভ ঠিক আছে তো আমি মাইনাস টুয়েলভকে আমি লেফট হ্যান্ড সাইডে বাড়ি গিয়ে নিয়ে চলে এসেছি টুয়েলভ ইকুয়াল টু ফাইভ মাইনাস ফোর ঠিক আছে রাইট লিখে ফেলছি ও তাহলে আমরা কি হবে টুয়েলভ ইকুয়াল টু হচ্ছে ওয়ান টুয়েলভ ইকুয়াল টু ফাইভ মাইনাস ফোর হচ্ছে ওয়ান সো এম ইকুয়াল টু কি হবে টু ডান রাইট হ্যান্ড সাইডে চলে গেলে ডিভিশন এম ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের হাফ ঠিক আছে তো এই এম হচ্ছে আমাদের কি ভাগ শেষ সরি এম হচ্ছে আমাদের নিম্ন ভ্যালুটা রয়েছে রিকোয়ার্ড ভ্যালু সো এম ইজ ইকুয়াল টু হাফ অ্যান্ড দিস ইজ দ্য আনসার এটা হচ্ছে আমাদের উত্তর বুঝে গেল তো আমি এখানে কি করছি জাস্ট দুটো ক্ষেত্রে এক্স মাইনাস টু দিয়ে ভাগ করছি পি অফ এক্সকে ভাগ করছি কি অফ এক্সকে ভাগ করছি তো টু দিয়ে যখন ভাগ করছি প্রথম ক্ষেত্রে আসছে একটা জিনিস দ্বিতীয় ক্ষেত্রে আসছে তো দুটো ক্ষেত্রে আমাদের ভাগ শেষ একই দিচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া তাহলে কি পি অফ টু ইকুয়াল টু কি অফ টু হয়ে যাচ্ছে তো আমি জাস্ট ইকুয়াল করে দিলাম ফোর ইকুয়াল টু ফাইভ মাইনাস টুয়েলভ সো যখন আমরা সলভ করছি আমাদের এম ভ্যালুটা পেয়ে যাচ্ছি মাইনাস সরি হাফ পেয়ে যাচ্ছে তো এটা হচ্ছে আমাদের আনসার ক্লিয়ার তো এখন আমরা নেক্সট প্রবলেম আসলে চলে যেতে পারি চল কি রয়েছে অন হোয়াট কন্ডিশন দ্য পলিনোমিয়াল এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স উইল বি ডিভিজিবল বাই এক্স মাইনাস অর্থাৎ কোন শর্তে যে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস সিক্স যে পলিনোমিয়ালটা বহুপদী রাশিমালটা রয়েছে তাকে এক্স মাইনাস এ দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে তো বিভাজ্য হতে হলে কি হয় দেখো বিভাজ্য মানে আমরা যদি কোনো একটা পলিনোমিয়াল পি অফ এক্স কে কোন একটা বহুপদি রাশি কি দিয়ে সরি এক্স মাইনাস এ দিয়ে যদি ভাগ করি তখন যদি বিভাজ্য যদি যদি বিভাজ্য ডিভিজিবল যদি হয় ডিভিজিবল যদি হয় তাহলে আমাদের কি রিমাইন্ডারটা কি হবে রিমাইন্ডার হবে শূন্য ঠিক আছে তো রিমাইন্ডার শূন্য এখানে আমরা ঠিক এটাই দেখবো তার আগে চলো আমরা ধরে নিই যে পলিনোমিয়ালটাকে লেট p of x equal to কি x square plus 4x plus 6 okay so now if we divide p of x by কি দিয়ে ডিভাইড করছি x minus a যদি আমরা p of x কে x minus a দিয়ে ডিভাইড করি x minus a then the remainder ঠিক আছে ডিভিজিবল বলা আছে তাহলে কি হবে রিমাইন্ডারটা হয়ে যাবে কি আমাদের শূন্য ঠিক আছে সিন্স পি অফ এক্স ইজ ডিভিজিবল বাই এক্স মাইনাস এ দেয়ারফর রিমাইন্ডার ইজ ইকুয়াল টু জিরো ঠিক আছে তো আমাদের রিমাইন্ডার কি রয়েছে সো রিমাইন্ডার হচ্ছে পি অফ এ ইকুয়াল টু জিরো অর্থাৎ পি অফ এ কি আছে আমাদের এ স্কোয়ার প্লাস ফোর এ
plus 6 equal to 0. And this is the condition. Okay. So, it was the linear short. So, this is the required, sorry, this is the condition. Okay. যদি আমরা দুটো পলিনোমিয়াল রয়েছে বহুপদ রাশিমালা 4x টু দ্য পাওয়ার 4 ওইটা রয়েছে আর সরি দুটো পলিনোমিয়াল একটা পলিনোমিয়াল রয়েছে তাকে ভাগ করছি দুটো দিয়ে ঠিক আছে তো তখন আমাদের কি করতে হবে দুটো কেটে রিমাইন্ডার আমাদের গিভেন দেওয়া আছে একটা কেটে 4 হচ্ছে আর একটা হচ্ছে r 1 তো আমাদের দেখাতে হবে যে এই যে ভ্যালুটা এর মান আমাদের বের করতে হচ্ছে ঠিক আছে তো এর জন্য আমাদের কি করতে হবে দেখো জাস্ট একদম সিম্পল এখন আমরা কি করব প্রথমে যেহেতু নাম নেই আছে এখানে px equal to কি দেওয়া px equal to 4x to the power 4 4x to the power 4 minus 3x cube minus 2x square plus x minus 1 এটা আমরা প্রথমে কি দিয়ে ভাগ করছি 2x minus 1 দিয়ে ঠিক আছে সো ইফ উই ডিভাইড p of x বাই 2x minus 1 দেন The remainder will be কত হবে এখানে রিমাইন্ডার হবে যখন 2x minus 1 দিয়ে যখন আমরা ডিভাইড করছি তখন কি হবে আমাদের জাস্ট 2x minus 1 equal to 0 যে এই পলিনোমিয়ালটা 0 বের করে যেটা আসে তাহলে 2x equal to 1 so x equal to half ঠিক আছে অর্থাৎ আমাদের p of half আমাদের হবে রিমাইন্ডার ঠিক আছে p of half ওকে So p of half আমার কত আসছে p of half equal to 4 into half to the power 4 minus 3 into 1 by 2 whole to the power 3 minus 2 into half square plus half minus 1 clear so তারপর আমাদের হচ্ছে কি কত হবে এখানে 4 into 2 to the power 4 কত আসছে 16 minus 3 into 1 by 2 cube মানে 8 minus 2 into 1 by 4 plus half minus 1 okay so এখানে যদি আমরা সলভ করি তাহলে কি আসছে 4 4 7 16 তো 3 by 8 তাহলে হচ্ছে half তো এখানে কি আসছে এদিকে লিখে ফেলছি আমি 1 by 4 minus 3 by 8 minus half plus half minus 1 okay তাহলে কি আসছে আমাদের এটা যদি আমরা সলভ করি जीरो लसागो हो जाए आठ टू माइनस थ्री माइनस एट ओके So here is 2 minus 11 by 8 that is equal to minus 9 by 8 So what is the remainder? So what is the problem with this? P of x is equal to the remainder of the remainder So what is r? So r equal to minus 9 by 8 Yes, this is what we have to do Now if we divide Now if we divide If we divide p of x by কত দিয়ে বলা হয়েছে আমাদের x minus 2 by 3 x minus 2 by 3 দিয়ে যদি ডিভাইড করি তাহলে সিম্পলি এখানে কত আসবে দেন রিমাইন্ডার উইল বি সিম্পলি জাস্ট p of 3 2 by 3 ঠিক আছে তো এখানে রিমাইন্ডার হচ্ছে পি অফ টু বাই থ্রি তাহলে পি অফ টু বাই থ্রি ইকুয়াল টু কি কত চলে আসছে জাস্ট ফোর
into 2 by 3 whole to the power 4 minus 3 into 2 by 3 whole cube minus 2 into 2 by 3 whole square plus 2 by 3 minus 1. Okay? So, এখানে কি হচ্ছে যদি আমরা সিম্পলিফাই করি একটু লেন্থ হচ্ছে 4 into 2 to the power 4 হচ্ছে আমাদের 16 তো 3 to the power হবে কি 1 minus 2 কি হবে 8 by 27 so এখানে 3 হয় আছে 3 into minus 2 into 4 by 9 plus 2 by 3 minus so এখানে তোমার आंसर কি চলে আসবে minus 107 by 81 ঠিক আছে তো কোশ্চেনে যে দেওয়া আছে একে দেওয়া আছে আমাদের আর 1 দিয়ে ওকে সো আমরা কি পেলাম আর 1 এর ভ্যালু পেলাম কত -107/81 এন্ড আর এর ভ্যালু পেলাম -9/8 সো এখন আমাদের কি বের করতে বলা হয়েছে এখন আমাদের বের করতে বলা হয়েছে কি আর -আর 1 সো নাও আর -আর 1 প্লাস আর আর এর ভ্যালুটা আমাদের বের করতে বলেছে তাহলে ভ্যালুটা কত হবে জাস্ট এখানে ভ্যালুগুলো পুট করে দিচ্ছি আমরা ভ্যালু যখন আমরা পুট করছি কি আছে আমাদের আর এর ভ্যালু আছে আমাদের -9/8 মাইনাস আর ওয়ান এর ভ্যালু হচ্ছে আমাদের -107/81 দেন আর ইনটু আর ওয়ান -9/8 ইনটু -107/81 যদি তো মাইনাস রাখছি আমরা ব্র্যাকেটে রাখবো ওকে ফাইন সো এখন যদি আমরা সিম্পলিফাই করছি -9/8 মাইনাস চলে আসছে প্লাস 107/81 প্লাস 9 ইনটু 107/8 ইনটু 81 সো এখানে কি হচ্ছে দেখো 9 আনসার সো যদি আমরা এভাবে সিম্পলিফাই করি তারপর আমরা এলসিএম নেব এলসিএম নিয়ে প্লাস মাইনাস যা করতে হয় ঠিক আছে তো আমাদের আনসারটা কত চলে আসবে আনসারটা ইজিলি চলে আসছে আমাদের 1090 ডিভাইডেড বাই 648 ঠিক আছে একটু লেন্থ হবে তোমরা নিজে করবে তো করে ঠিক আছে সিম্পল মাল্টিপ্লিকেশন এবং এডিশন করে তোমরা ইজিলি পেয়ে যাবে তো এইখানে যদি আমরা কি করি যদি মিক্স ফ্র্যাকশনে যদি আমরা নিয়ে যাই মিক্স ফ্র্যাকশন নিয়ে আসলে এখানে হবে 1 হোল 642/648 যেখানে যে পলিনোমিয়াল বহুপদ রাশিটা দেওয়া হয়েছে এই বহুপদ রাশিটা কি এই বহুপদ রাশি দ্বারা বিভাজ্য ঠিক আছে x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 দিয়ে কিভাবে করি দেখো সো এখানে কি করছি ধরে ধরি ধরি p of x equal to x cube minus 3x square minus 13x plus 15 ওকে তো দ্বিতীয় রাশিটাকে আমরা কি করছি q of x equal to হচ্ছে x স্কয়ার প্লাস 2x minus 3 এখানে দেখো q of x হচ্ছে আমাদের কি ভাজক অর্থাৎ ডিভাইজার তো সেই জন্য আমি এখানে এই ডিভাইজারকে দেখো কি করছি এখানে x স্কয়ার প্লাস 2x কে আমরা 3x minus x লিখতে পারি minus 3 ওকে সো এখন আমি কি করছি এই প্রথম যে দুটো রয়েছে এই প্রথম দুটো থেকে আমি x কমন নিচ্ছি x যদি কমন নেই x plus 3 হচ্ছে এবং দ্বিতীয় দুটো থেকে আমি যদি minus 1 কমন নেই minus 1 তাহলে কি হচ্ছে আমাদের x plus 3 হচ্ছে এখানে সো এখন কি করছি এই দুটো থেকে x plus 3 কমন যাচ্ছে সো x plus 3 যদি কমন যায় তাহলে কি হচ্ছে x plus 3 যদি কমন হচ্ছে তাহলে এখানে বাকি রয়েছে কি x আর এখানে বাকি রয়েছে minus 1 সো এখানে হচ্ছে x minus 1 সো আমরা কি লিখতে পারছি q of x equal to আমরা কি লিখতে পারি x plus 3 into x minus 1 ঠিক আছে চলো এবার কোশ্চেনে দেখি কোশ্চেনে কি রয়েছে x cube minus 3x square minus 13x plus 15 এই রাশিটি দ্বারা বিভাজ্য আমাদের প্রুফ করতে হবে তাহলে এই রাশিটি দ্বারা বিভাজ্য মানে কি এই দেখো এখানে একটা খুব সুন্দর ব্যাপার একটা एग्जांपल যদি আমরা দেখি আমাদের প্রুফ করতে বলা হয়েছে মনে করো একটা 20 কে যদি আমরা ডিভাইড করি কি দিয়ে মনে করো আমরা 10 দিয়ে ডিভাইড করছি
তো 20 যদি 10 দিয়ে ডিভাইড করতে হয় তাহলে আমরা 10 কে কি লিখতে পারি দেখো 10 = 2 * 5 আমি লিখতে পারি সো 20 যদি 10 দিয়ে ডিভিজিবল হয় বিভাজ্য হয় তাহলে কি 20 দেখো 2 দিয়েও বিভাজ্য হবে 5 দিয়েও বিভাজ্য হবে ওকে অর্থাৎ 20/2 = কি হচ্ছে 10 হচ্ছে 20/5 = কত হচ্ছে 4 হচ্ছে ঠিক আছে তো অর্থাৎ যদি কোন একটা রাশি যদি অন্য একটা রাশি দিয়ে যদি বিভাজ্য হয় তাহলে কি ওই রাশির যে উৎপাদক গুলো রয়েছে কেন উৎপাদক কি 2 এবং 5 2 * 5 যেহেতু লেখা যাচ্ছে তাহলে উৎপাদক গুলো দিয়ে বিভাজ্য হবে ক্লিয়ার সো এখানেও সিমিলারলি কি হচ্ছে যদি q অফ x হচ্ছে কি এই রাশিটির উৎপাদক কি রয়েছে এই রাশিটির উৎপাদক রয়েছে x + 3 আছে একটা আর একটা রয়েছে x - 1 তাহলে p অফ x যদি q অফ x দিয়ে ডিভিজিবল হতে হয় তাহলে আমাদের কি x + 3 দিয়ে ডিভিজিবল হতে হবে as well as x - 1 দিয়ে আমাদের ডিভিজিবল হতে হবে ক্লিয়ার সো আমি এখানে লিখব কি p of x q of x দিয়ে বিভাজ্য হবে যদি p of x কি দিয়ে x plus 3 এবং x minus 1 উভয় দ্বারাই বিভাজ্য হয় উভয় দ্বারা বিভাজ্য হয় বুঝতে পারলাম ব্যাপারটা ক্লিয়ার সো তখন x কি সরি x plus 3 এবং x minus 1 উভয় দ্বারা আমাদের বিভাজ্য হতে হবে ক্লিয়ার সো p of x কে x plus 3 দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে ঠিক আছে ভাগ শেষ হবে তো ভাগ শেষ কত হবে আমাদের p of minus 3 ওকে সো p of minus 3 আমার কত হচ্ছে x minus 3 হোল টু দা পাওয়ার 3 minus 3 into minus 3 square minus 13 into minus 3 plus 15 so that's equal to হচ্ছে কি minus 27 plus minus 27 plus 39 plus 50 so that's equal to কি হচ্ছে 54 plus 50 equal to হয়ে যাচ্ছে 0 ঠিক আছে অর্থাৎ p of x x plus 3 দ্বারা বিভাজ্য ক্লিয়ার সো x plus 3 দ্বারা বিভাজ্য এবার আমাদের দেখাতে হবে কি x minus 1 দ্বারাও বিভাজ্য ঠিক আছে সো এখন p of x কে x minus 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে আমাদের ভাগশেষ হবে কি p of 1 ঠিক আছে তো p of 1 হবে আমাদের ভাগশেষ তাহলে আমাদের p of 1 আমরা বের করে ফেলেছি p of 1 হবে কি 1 cube minus 3 into 1 square minus 13 into 1 plus 15 সো দেখো এখানে কি হচ্ছে 1 minus 3 minus 13 plus 15 that's equal to এখানে হয়ে যাচ্ছে আমাদের 0 অর্থাৎ কি p of x x minus 1 দ্বারাও বিভাজ্য ক্লিয়ার সো আমরা দেখাতে পারলাম কি এখানে x minus 3 দ্বারাও বিভাজ্য হচ্ছে আবার x plus sorry x plus 3 দ্বারাও বিভাজ্য হচ্ছে x minus 1 দ্বারাও বিভাজ্য হচ্ছে অর্থাৎ কি হচ্ছে সো p of x x minus 3 into x sorry x plus 3 into x minus 1 দ্বারা অর্থাৎ কি q of x দ্বারা বিভাজ্য ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রমাণ ক্লিয়ার চল সো অর্থাৎ আমরা এখানে কি করলাম জাস্ট p of x কে x plus 3 দ্বারা ডিভাইড করলাম সো ডিভাইড করলে আমাদের কি রিমাইন্ডার কি থাকলো p of minus 3 তাহলে p of minus 3 এখানে কি 0 আসলো তো p of minus 3 0 মানে কি p of x x plus 3 দ্বারা ডিভিজিবল p of x is divisible by x plus 3 and similarly যখন we divide p of x by x minus 1 then we find the remainder কি got p of 1 and here p of 1 equal to 0 so p of x is divisible by x minus 1 ঠিক আছে তো p of x is divisible by x plus 3 and x minus 1 both therefore p of x is divisible by x plus 3 into x minus 1 that is q of x এটা আমাদের প্রুফ করতে চেয়েছি
So next problem ki, if p of x is equal to x cube minus 6x square plus 11x minus 6 and q x equal to x minus 3. So then whether p x is the multiple of q x. Check. তোমাদের বলা হয়েছে কি যদি p x এবং q x দেওয়া আছে দুটো polynomial, তাহলে আমাদের এখানে দেখতে হবে p x q x এর গুণিতক কিনা। ঠিক আছে? দেখতে হবে গুণিতক কিনা। চেক করতে হবে। তাহলে দেখো এখানে একটা জিনিস বুঝিয়ে দিই। গুণিতক বলতে কি px যদি qx এর গুণিতক হয় কোন একটা রাশি, তাহলে আমি যদি एग्जांपल যদি 2 2 এর গুণিতক গুলো কি আছে, 2 রয়েছে, তারপর 2 4 আছে, 2 দিয়ে গুণ করলাম, তারপর রয়েছে আমাদের 6, দেন এগুলো হচ্ছে 2 এর গুণিতক, 2 এর সাথে বিভিন্ন সংখ্যা যখন আমরা গুণ করতে থাকি। ঠিক আছে? তো সিমিলারলি আমরা যখন qx কে যদি px সরি হ্যাঁ px এর গুণিতক qx কে প্রুফ করার জন্য আমাদের কি করতে হবে, যদি গুণিতক হয় তাহলে কি হবে, px ইকুয়াল টু কি হবে, দেখো ভাগ করি, ঠিক আছে, তো ভাগফল কি হবে, অবভিয়াসলি একটা সংখ্যা, অর্থাৎ কি এখানে ভাগ যাবে, বিভাজ্য হবে, কিউএক্স কিউএক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, অর্থাৎ কি এখানে রিমাইন্ডার কি থাকবে, ভাগশেষ রিমাইন্ডার থাকবে শূন্য, যদি কিউ এক্স দিয়ে যদি পিএক্স কে ভাগ করি, অর্থাৎ কি আমাদের কি প্রুফ করতে হবে, পিএক্স কিউ এক্স দিয়ে বিভাজ্য আর কিছুই না। ঠিক আছে, চলো তাহলে আমরা এখানে কি করছি, পিএক্স ইকুয়াল টু দা এক্স কিউ মাইনাস 3 সরি 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6, ঠিক আছে, এন্ড কিউ এক্স ইজ ইকুয়াল টু x মাইনাস 3, দেন উই হ্যাভ টু প্রুফ পিএক্স ইজ এ মাল্টিপল অফ কিউ এক্স অর নট। সো দ্যাট ইজ px will be a multiple of qx kokhon hobe if px is divisible by q of x, simple বুঝতে পারলো ব্যাপারটা। সো দ্যাট ইজ, তাহলে আমরা কি হচ্ছে যখন আমরা px দিয়ে qx দিয়ে ডিভাইড করি, নাও ইফ নাও ইফ উই ডিভাইড px বাই qx দেন দ্য রিমাইন্ডার উইল বি, রিমাইন্ডার কত হবে, qx হচ্ছে কি x minus 3, তাহলে রিমাইন্ডার হবে হচ্ছে p of 3, ঠিক আছে, সো আমরা এখন p of 3 এর মানটা বের করছি, তো p of 3 equal to কত হবে, না p of 3 equal to হবে p এর ভ্যালু কি আছে x cube, that is 3 cube minus 6 into 3 square plus 11 into 3 minus 6, ওকে, সো এটা কত হচ্ছে আমাদের 27 minus 54 plus 33 minus 6, দেখো এখানে যোগ বিয়োগ করে 54 আর 6 কত হচ্ছে, সো যদি আমরা দেখি আনসার হয়ে যাচ্ছে আমাদের 0 হয়ে যাচ্ছে আমাদের আনসার, ক্লিয়ার, সো দ্যাট ইজ কি 0 হচ্ছে, অর্থাৎ কি দেয়ারফর সরি অর্থাৎ p of x is divisible by qx, p of x q is divisible, অর্থাৎ কি আমরা বলতে পারি দেয়ারফর p of x is a multiple of q x, ঠিক আছে, বুঝতে পারলাম, বাস এটা হচ্ছে খুব সিম্পল, ওকে, সো ঠিক আছে, তো আজকে আমরা এখানে শেষ করছি, আমরা 10টা প্রবলেম করেছি, সো নেক্সট ক্লাস ক্লাসে আবার করব আমরা কি ফ্যাক্টর থিওরেম নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে, তো আজকে যে প্রবলেম গুলো করেছি এই রিলেটেড যত প্রবলেম পারো তোমরা করো নিজেরা, আর কিছু প্রবলেম হোমওয়ার্ক হিসেবে আমি দিয়ে দেবো তোমাদের পিডিএফ, ঠিক আছে, আর প্রবলেম থাকলে তো আমাদের বলতেই পারো, ওকে, সো আজকে এখানে থাক, বাই।